মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল ব্লগ স্টার্ট করেছি, না খুব সকাল না, 8:30 বেজে গেছে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে 26 তারিখ, তো ব্লগটা শুধু সকাল সকাল স্টার্ট করে দিলাম। আর তোমরা আমাকে ওই যখন আমি ওই ভিডিওগুলো দিলাম, মানে আমার ওয়েট লসের, বা তো তোমরা আমাকে বলেছো দিদি তোমাকে নাইটির থেকে ভালো লাগছে, বা এমনিতে তোমার যেমন লাগে তার থেকে দেখতে সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি এই যে ফ্রন্ট ক্যামেরায় কথা বলি, মুখটা কেমন ফোলা ফোলা লাগছে না ক্যামেরায়? কেমন অদ্ভুত লাগে মুখটা, আমি নিজেকে আমাকে এরকম দেখতে লাগে না অ্যাকচুয়ালি। আমি দোকানে যাচ্ছি। হ্যাঁ, এই ছাতাটা নিয়ে যাও দয়া করে, কিন্তু ভিজো না, মাথায় যেন জল না লাগে। ওই দুধ টুধ গুলো নিয়ে আসুক, না হলে এরপর যদি বেরোতে না পারে। আর তো যেটা বলছিলাম, তো মুখটা এই 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 পোর্শনটা কেমন যেন ফোলা ফোলা লাগে ফ্রন্ট ক্যামেরায় যেটা হয়। এখনো পর্যন্ত চা খাইনি, কিছু করিনি। এই লাইটটা জ্বালাও গো, পুরো অন্ধকার। আর এখানে দেখো কালকে যে জামা কাপড়গুলো ভিজি, মানে কাঁচা হয়েছিল, সেগুলো শুকিয়ে গেছে। ছাদে শেডের তলায় দিয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে, কিন্তু একটু ভিজে ভিজে আছে, সেগুলোকে মানে মেলে দিয়েছি এখানে। আর কোথায় মেলবো, এখানে শুকিয়ে যাবে। আয়ুষ্মানের গুলোই দিয়েছি। হাজবেন্ড তো দেখলে দোকানে চলে গেল, আর আমি ভাবলাম যে যা যা কাজ আছে সেগুলো সেরে নিই, তারপর এলে একসঙ্গেই চা খাবো। আমি তো তোমাদের বলেইছি যে একসাথে চা খেতে আমি পছন্দ করি, একা একা আমার একদম ভালো লাগে না। ওই জন্য আমি সারাদিনে সকালে একবারই চা খাই, কারণ ওই বললাম যে একা খেতে পারি না, আর ও তো একবারে বেশি খাবে না। ওই জন্য আমারও অভ্যেস হয়ে গেছে যে সারাদিনে একবারই চা খাই। তো বিছানাটা ক্লিন করে নিলাম, ঘরও মোছা আমার হয়ে গেছে। অনেকক্ষণ গেল সেই, তার মার মধ্যে আমি ঘর মুছলাম, আয়ুষ্মানকে তুললাম, আর চিন্তা হচ্ছিল, ওটা বেজে গেছে। একটু টেনশন হয় একটু একটুতে। সামনের দোকানে যাচ্ছি বলে গেল, বৃষ্টি দেখে কি করবে। ওই তো এসে গেছে, এসে গেছে, এসে গেছে, চল। আরে এখানে দুধ পাওয়া যাচ্ছে না, দুধের গাড়ি আসেনি আজকে, কি কারণে আসেনি জানি না। একটু ঠান্ডা ঠান্ডা হলেই আমরা খুব ইয়ে করি, মানে ভালো লাগে। গরমে যা কষ্ট, তাও যে খুব একটা ঠান্ডা হচ্ছে তা না, গরম একটা ভ্যাপসা আছে। আর একটা জিনিস দেখো, দেখাই দেখো, বিড়ালটা অনেকক্ষণ শেডের তলায় বসে আছে, অনেকক্ষণ চুপ করে একভাবে বসে আছে। চলে এলাম কিচেনে, এখন চা করবো, আদ্রকওয়ালা চা। ভালো করে আদাটা ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে ভালো করে ধুয়ে সেটাকে থেতো করে তারপরে চা বানাবো। আর এই বৃষ্টির মরশুমে যখন একটু ঠান্ডা ঠান্ডা হয়, তখন কিন্তু এই আদা দেওয়া চা খেতে বেশ ভালো লাগে, গলাটা বেশ শেক পড়ে। আর আদা দেওয়া চা খেলে কিন্তু ঠান্ডা লাগার যে একটা টেন্ডেন্সি থাকে সেটাও কমে যায়। আর এখন ঘরে গিয়ে একসঙ্গে বসে চা খাবো। ঘরে চারিদিকে জামাকাপড় মেলা আছে, কিন্তু খুব একটা খারাপ লাগে না। যখন এরকম মেঘলা মেঘলা পরিবেশ থাকে তখন বেশ একটা কোজি কোজি ব্যাপার লাগে। আর দেখো এখন কিন্তু হালকা রোদ উঠেছে, কিন্তু বৃষ্টি তো সমানে হয়েই গেছে। এখন বসে আমরা চা খাবো, চা এনজয় করবো। এদিকে তো তেমন কিছুই হয়নি, আর বৃষ্টি বাদল ততক্ষণই ভালো লাগে যতক্ষণ না সেটা মানুষের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তবুও প্রকৃতির ওপর তো আমাদের কিছু করার নেই। আর এখানে দেখো আমি ব্রাউন ব্রেড শেকে নিচ্ছি, আজকে খুব সাধারণ জলখাবার হবে, কারণ বেশ কিছু কাজ আছে আমার। স্নান পুজো সারলাম, আজকে ওয়েডনেসডে, আজকে শ্যাম্পু করলাম, শ্যাম্পু ট্যাম্পু করে ঠাকুরের সমস্ত জামাকাপড় বদলালাম, একটু সময় লাগলো যার জন্য। সিরাম লাগাইনি, আমি কোন সিরাম ইউজ করি আমাকে আমি বলেছি, তাও অনেক প্রশ্ন আসে, আমি একবার দেখিয়ে দিই। আমি স্ট্রিক্সে সিরামটা ইউজ করি, এই যে আমি এই স্ট্রিক্সের, তোর বাবা লেখাটা কোথায় গেল, এই যে দেখো, দেখা যাচ্ছে, মোটামুটি দেখা যাচ্ছে, স্ট্রিক্সের এই ছোট্ট বটলগুলো ইউজ করি, ঠিক আছে। আর আরেকটা যেন কি প্রশ্ন এলো,
লিপস্টিক 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 আমার এখানে একজন চেনাশোনা আছেন যে অনলাইন বিজনেসও করে, তার কাছ থেকেই আমি লিপস্টিক নিয়েছি। নাম লেখা আছে হুডা, বাট হুডা নয়, ওটা ওর কাছ থেকেই নিই। ওই লিপস্টিক মানে লিকুইড যে লিপস্টিকটা পরে আমি ভিডিও শ্যুট করি, না হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ল্যাকমে না হলে এল18 মেভেলিন এই লিপস্টিকগুলো ইউজ করি। এখন আর লিপস্টিক এবছর কোনো লিপস্টিকই কিনিনি, কারণ মাস্কের ভেতরে লিপস্টিক পরে তো লাভ নেই, ওই জন্য এবছর আমি কোনো লিপস্টিক কিনিনি। তবে আমি ল্যাকমে লিপস্টিকটা প্রেফার করি, আর একটা হচ্ছে এল18 এর দামটা যেহেতু একটু রিজনেবলের মধ্যে আসে, তো আমি মেভেলিনেরও ইউজ করি। এই হচ্ছে লিপস্টিকের ব্যাপারটা বলে দিলাম। আর ওই যে বিছানায় দেখো, এখনো একটু ওলট পালট আছে, বিছানাটা মোটামুটি ঠিক আছে, একটু অন্ধকার অন্ধকার, তো ঘর দোর গুলো যেহেতু মেঘ করে আছে, প্রচন্ড মেঘ করে আছে, আর সকালের দিকে না লাইট জ্বালাতে ইচ্ছা করে না, একটু এই যে একটা শান্ত স্নিগ্ধ একটা কামনেস, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। আমি চেষ্টা করি সকালবেলা যাতে ঘরটা একটু নিঝুম থাকে, ভালো লাগে। বাটার টোস্ট এন্ড কলা ব্যানানা, সকালে টিফিন আমাদের খুবই সাদা মাটা। আমি ভেবেছিলাম লুচি করব আজকে, কিন্তু দুপুরে খিচুড়ি, সাদা মাটা টিফিন আজকে, কিন্তু আমাদের লুচি আবার কথা ছিল কিন্তু লুচি হলো না, খিচুড়ি করব দুপুরে, ওই জন্যই আর লুচি টুচি করলাম না। আর কালকে তো বিরিয়ানি খাওয়া হয়েছে, বেশি লিচ খাওয়া হয়ে যাবে। আর আজকে একদম লম্বা চওড়া লিস্ট, সকালে খিচুড়ি হবে, রাতে হবে কি, সকালে খিচুড়ি হবে, রাতে কাবাব হবে। আর আমি আমার ওই ক্লিপটা, গোল্ডেন কালারের যে ক্লিপটা, খুব পাচ্ছি না, ওই যে এমনি যে টিকটক ক্লিপ গুলো থাকে, ওই টিকটক ক্লিপ গুলো দিয়ে লাগিয়ে রেখেছি চুলটাকে। আমার সবেদান নীলমণি একটাই ক্লিপ আছে, ভেঙে গেছে সব, কত ক্লিপ ছিল জানো, সব ভেঙে গেছে, আর বেরোই না তো এখন, একটু গরম বেরোই না তো, সেই জন্য আর ক্লিপ কেনাও হয় না। তোমাদের সঙ্গে খিচুড়ি রেসিপি শেয়ার করবো আমি, একদম আমি নিজে বলবো, আমি খিচুড়ি খেতে খুব, কিন্তু খুব একটা ভালোবাসি না, কিন্তু আমি খিচুড়িটা বানাই, খুব টেস্টি হয়, আমার যাও ওরকম বানায়, আমার যায়ের থেকেই শেখা, মানে এই বাড়িতে এসে আমার এরম প্রসেসে শেখা, সুতরাং ক্রেডিট গোস টু সব ওদের, আমার নিজের না। আমি এ বাড়িতে এসেই খিচুড়ি রান্না শিখেছি এবং খুব ভালো হয়। আমি যেভাবে রেসিপি শেয়ার করছি, যেভাবে আমি বানাই তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি, তোমরা ওভাবে করে দেখো। প্রথমে মুগ ডালটা ভেজে নিচ্ছি, আর গোবিন্দভোগ চাল আর সোনা মুগের ডাল এই দিয়ে করছি। মুগ ডালটা একটু ভেজে নেবো প্রথমে, ঠিক আছে। ডালটাকে খুব ভালো করে ধিমে আছে, খুব সুন্দর করে সোনালি করে ভেজে নিতে হবে, যতক্ষণ না ডাল থেকে একটা সুন্দর গন্ধ আসছে। এরপর আমি ভালো করে কিন্তু ডালটাকে ধুয়ে নেব, 3-4 বার করে, সাদা যতক্ষণ না জলটা যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে ডালটা ধোবো। আমি আগে চাল আর ডাল সবসময় সেদ্ধ করে নিই, তাতে আমার মনে হয় তাতে টেস্টটা অনেক বেশি ভালো হয়। অনেকে মশলা একসঙ্গে কষিয়েও কিন্তু করে, কিন্তু আমি আমার প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে, সাথে আমার বেশ কিছু কাজও তোমাদেরকে দেখাবো, যে সাথে সাথে আমি কিভাবে কাজ করি, একসঙ্গে কিভাবে একা সমস্ত কিছু হ্যান্ডেল করি। এখানে হলুদ নুন মাখিয়ে আলুগুলো ভেজে নিলাম, এরপরে দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল পরিমাণ মতন, যতটা আমার দরকার চাল আর ডাল, আর ওটাও বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর ডালটা যখন একটু মানে হয়তো হাফেরও কম যখন সেদ্ধ হয়েছে, তখন আমি চালটা দিয়ে দিয়েছি, গোবিন্দভোগ চালটা, কারণ গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ লাগে না। এরপর চালটা দিয়ে দেওয়ার পরেই আমি আলুগুলো যে ভেজে রেখেছিলাম, আলুগুলো তো আর সুসিদ্ধ হয়নি, জাস্ট ওপর ওপর একটা কোট হয়েছে ভাজার, সেটাকে দিয়ে দিলাম। আগে দেখিয়েছিলাম কোথা থেকে জল নিই, আজকে নেব, চলো। এখানে আমি কথা বলছিলাম তোমাদের সাথে, বলছিলাম আর ক্যামেরাটা নিয়ে যাচ্ছে আমার হাজবেন্ড, আমি কথা বলছিলাম কিন্তু আমার শাশুড়ির ঘরে টিভি চলছিল খুব জোরে, সাউন্ড আসছিল, ওই জন্য আমি সাউন্ডটাকে আর দিতে পারলাম না। এখন আমি যাচ্ছি নিচের, আমাদের পিছন দিকে আর একটা গেট আছে যেখানে আমাদের টিউবকল আছে, দেখো একটা দূরে টিউবকল দেখতে পাচ্ছো তো গ্রিন কালারের ওটা, আর এটা হচ্ছে টাইম কলের জল। এই এই সময় হচ্ছে 12:30 বাজে, 12:30 হয়েছে তারপর বলেছি অনেক, কিন্তু যতক্ষণ না হয়েছে ততক্ষণ কাউকে বলিনি।
12:30 টাইম কলের জলগুলো ভরে নিলাম, দুটো তিনটে বোতল ভরলাম। বোতল সাধারণত এই সময় ভরি না আমরা, কিন্তু এখন যদি আগামীকাল কোনো কারণে কারেন্ট না থাকে বা জল না আসে, সেই জন্যই আগাম সতর্কতা আর কি। আর এরপর আমার হাজবেন্ড একটু যাচ্ছে, এখানে ময়লার গাড়ি এসছে কিনা দেখবার জন্য। ওই যে দরজার পাশে রেখেছি, এই জলগুলো হচ্ছে যে রান্নার জল, সেই জল আমাদের বাড়িতে যে টাইম কল আসে ওই জলটা খাওয়া যায়, কিন্তু ওই জলটাও খাবারই জল, গার্ডেন রিচের জল, কিন্তু ওই জলটা আমরা খাই না। ওটা খেলে মানে অভ্যেস হয়ে গেছে, তো এখন কেনা জল খেয়ে খেয়ে ওই জন্য জলটা খাই না, না হলে ওই জলটাই আমরা আগে খেতাম। আর জল এই জলে রান্না করব, স্টকে রাখলাম এক্সট্রা জল, বালতিতে আমার জল আছে তাও এনে রাখলাম, যদি ইনকেস কালকে ধরো কোনো কারণে এখন দুপুরবেলা ঝড়ঝাড়ি কি হবে না হবে তো বোঝা যাচ্ছে না, যদি কালকে জল না আসে ওই জন্য স্টকে রেখে দিলাম, আর কিছুই না। আর এখন দেখো খিচুড়ি আমার প্রায় হচ্ছে, আর ডালটা সেদ্ধ হলে বাবা কত ক্লোজ হয়ে গেছে, হ্যাঁ এই চালের ডালটা সেদ্ধ হচ্ছে, হয়ে এলে চালটা একটু শক্ত আছে, আলুটা ভেজে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, এটা চালটা শক্ত এ হলে তারপর আমি সম্বারটা দেবো, কিভাবে দেবো ওটাই হচ্ছে মেন, যেভাবে দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কড়াইতে আমি সর্ষের তেলই নিয়ে নিয়েছি, এখন সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা একটা আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে, এরপর দিয়ে দেবো টমেটো। টমেটোর মধ্যে নুন দেওয়ার পর বেশ কিছুক্ষণ টমেটোটা যখন নরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দেবো সাথে জিরের গুঁড়ো বেশ কিছুটা, এটা আমার ঘরে বানানো জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। এরপর এর মধ্যে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা দিচ্ছি কালারের জন্য। আর তোমরা কিন্তু এখানে ফোড়নের মধ্যে অবশ্যই শুকনো লঙ্কা অ্যাড করবে, আমি শুকনো লঙ্কাটা বাদ দিই ঝাল হলে খাবে না বলে। এরপরে দেখো আমি এখানে দিয়ে দিলাম খিচুড়িটা, যেটা সেদ্ধ করে রেখেছি চাল আর ডালটা, সেটা এখানে অ্যাড করে দিলাম। এতেই কিন্তু মেন টেস্টটা হবে, এই যে আলাদা করে যেমন আমি ডাল সেদ্ধ হলে ডালটাও ফোড়নের মধ্যে অ্যাড করি, খিচুড়িটাও কিন্তু সেম করলাম, এতেই কিন্তু গন্ধ বা টেস্ট একদম আলাদা হয়ে যায়। দেখো খিচুড়ির কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি অ্যাড করছি গরম মশলা, আমি আলাদা করে রাখি যেহেতু, এখানে দিলাম হচ্ছে দারচিনি গুঁড়ো আর দিলাম এলাচ গুঁড়ো, আমি দুটোই কিন্তু আলাদা আলাদা করে রাখি বলে আলাদা আলাদাভাবে দিলাম। তোমরা যদি একসঙ্গে করে রাখো তাহলে একসঙ্গে সেইভাবে দিয়ে দেবে পরিমাণ মতন। এরপরে আমি ভালো করে সেটাকে সমগ্র খিচুড়িটার মধ্যে মিশিয়ে নিলাম, এটা মেশানো হয়ে গেলে তার উপর দিয়ে আমি দিয়ে দেবো 2-3 চামচ ঘি। আচ্ছা এর আগে আমি এখানে চিনি অ্যাড করেছি, আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি, তোমরা যদি মিষ্টি না খাও তোমরা কিন্তু চিনিটা অ্যাভয়েড করতে পারো। আর এই দেখো আমি এখানে 2-3 চামচ দিয়ে দিলাম গাওয়া ঘি, ঘি তো খিচুড়িতে একদম মাস্ট, না হলে তো তার টেস্ট বাড়বেই না। দেখো আমার গরম গরম খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে, খুব ভালো হয়েছিল, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। এরপরে আমি পাঁপড় ভেজে নেব, পাঁপড় ভাজার জন্য আমার যে এই যে চিমটা, যেটাকে আমি চিমটা বলি তোমরা কি বলো আমাকে জানিও, এটা ভীষণ উপকারী, যারা কেনুনি এখনও কিনে নাও, অনেকে রুটি সেঁকতে যাদের প্রবলেম হয় এটা দিয়েও কিন্তু তোমরা রুটি সেঁকতে পারো, তবে আমি সাধারণত পাঁপড় ভাজার ক্ষেত্রে ভীষণভাবে ব্যবহার করি, বা কোনো ভাজা জিনিস উল্টানোর ক্ষেত্রে খুব ব্যবহার করি, এই জিনিসটা কিন্তু খুব ইউজফুল, তো যাদের নেই তারা কিন্তু এটা কিনে রাখতে পারো। আমি যখন আমার বাসনের সমস্ত কিছু যেগুলো আমার কাজে উপকারী তার মধ্যে এটাও একটা পড়ে, এটা আমি তখন দেখাতে পারিনি কিন্তু আজকে ওই জন্য আমি বলে দিলাম, এরকম একটা জিনিস কিনে রাখলে কিন্তু অনেক কিছুতে উপকার। আর দেখো এক এক করে এখন পাঁপড় ভেজে নেব, তারপরে থালা সাজাবো, বেশি কিছু করিনি, এই যে একদম গরম গরম খিচুড়ি সাথে পাঁপড় ভাজা আর ডিম ভাজা, কিন্তু সবজি বেশি ছিল না বলে, না হলে একটা পাঁচমিশরি তরকারি আমার করবার ইচ্ছা ছিল, আর এই ওপর দিয়ে দিয়ে দিলাম আরও বেশ কিছুটা ঘি, ব্যাস আর কি লাগে বলো তো, এই দিয়েই তো খাওয়া হয়ে যায় তাই না? তবে সাথে একটু আচার বা চাটনি হলে কিন্তু মন্দ হয় না, তো আমি আর আচার চাটনি কিছু বানাইনি, এই যে মাদার্সের গোরকেরি পিকল, সুইট পিকল যেটা তোমরা অনেকেই বারবার জানতে চাও, তো দেখিয়ে দিলাম। আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, টাটা।